टोकियो অলিম্পিক্সে ভালো শুরু ভারতীয় তীরন্দাজ দলে। ব্যক্তিগত বিভাগে র‍্যাঙ্কিং রাউন্ডে 9 নম্বরে দীপিকা কুমারী। তিনি পেয়েছেন 663 পয়েন্ট। এর ফলে প্রথম ও দ্বিতীয় রাউন্ডে তুলনামূলকভাবে সহজ প্রতিদ্বন্দ্বী পাবেন দীপিকা। র‍্যাঙ্কিং রাউন্ডেই 680 পয়েন্ট পেয়ে অলিম্পিক্স রেকর্ড গড়েছেন দক্ষিণ কোরিয়ার আনসন। কোয়ার্টার ফাইনালে আনসনেরই মুখোমুখি হওয়ার কথা দীপিকার। দেখো সুকর্ণা, একুশের মঞ্চ থেকে আমরা দেখলাম 24-এর জন্য বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসকে সঙ্গে নিয়ে জোট করার কথা কিন্তু তিনি বলেছেন। বিরোধী জোট তৈরি করতে হাতে এখনো যথেষ্ট সময় আছে, তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, কিন্তু এখন থেকেই উদ্যোগী হতে হবে, এ কথাও বলেছেন। ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, কিন্তু এই বিরোধী জোটের মুখ কে, এবং তা নিয়ে খুব স্বাভাবিকভাবেই কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। দে বুলডোজ দ্য ডেমোক্রেসি, দে ফিনিশ দ্য ফেডারেল স্ট্রাকচার। আমাদের ইন্টারেস্ট একই হ্যায় দেশ কো বাঁচানা, আবি সে প্ল্যানিং কিজিয়ে। একুশের বিধানসভার লড়াইয়ে জিতে উজ্জীবিত মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকেই 24-এর লোকসভা ভোটের জন্য ওয়ার্ম আপ শুরু করে দিয়েছেন। কিন্তু এই জোট তৎপরতার মধ্যে রাজনৈতিক মহলে উঠছে সেই বহু পুরনো প্রশ্ন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াইয়ে বিরোধী জোটের মুখ কে হবেন? নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা এবং তাদের যতজন আছেন তারা ডেলি প্যাসেঞ্জারি করেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে গেলেন। অবিজেপি শক্তিকে যখন এক জায়গা করার জায়গাটা আসছে, সেই জায়গাটায় মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবেই তার অন্যতম কারিগর এবং অন্যতম ভর কেন্দ্র। লোকসভার 543টি আসনের মধ্যে অন্তত 188টি আসনে বিজেপি কংগ্রেসের মুখোমুখি লড়াই। সেই নিরিখে দেখলে বিজেপি বিরোধী জোট হলে তার মুখ রাহুল প্রিয়াঙ্কা হবেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়, পাওয়ার, কিংবা অন্য কেউ? জোটের কথা মুখে থাকলেও জোটের মুখ নিয়ে প্রশ্ন উঠলে কারুর কাছে উত্তর নেই। আপনি পেলে ভি রহ চুকে হ্যায় রাষ্ট্রীয় রাজনীতি কোন নই বাত হ্যায়। আপকো লাগতা হ্যায় কি 2024 কা জো চুনাও হ্যায় উসমে ক্যা উনকা নেতৃত্ব হো সকতা হ্যায়? ইয়ে তো উন পর নির্ভর করতা হ্যায়। বেসিক্যালি কার্যক্রম জ্যাদা মহত্বপূর্ণ হ্যায়। ব্যক্তি কেন্দ্রিত বিমর্শ সে আত্ম কেন্দ্রিত রাজনীতি কা জন্ম হোতা হ্যায় আর উসকা নতিজা হামনে 2014 সে দেখা হ্যায়। সে বড়ি জরুরত আজ কে দিন মে হ্যায় জন সরোকার কে মুদ্দো কো ইকঠা করনা, উস পর কদম আগে বাড়া। কটাক্ষের সুরে বিজেপির বক্তব্য, বিরোধীরা মুখ খুঁজুক, মানুষ তাদের মুখ আগেই খুঁজে নিয়েছেন। নরেন্দ্র মোদী, আগে তো মুখ ঠিক করুন, ক্যাপ্টেন ঠিক করুন, তারপর তো মাঠে নামবেন। কে ক্যাপ্টেন? রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি, অখিলেশ যাদব, মায়াবতী, শরদ পাওয়ার, কে ক্যাপ্টেন? কে? আগে টিম তৈরি করুন, ক্যাপ্টেন ঠিক করুন, তারপরে তো টস করবেন, টস পর্যন্তই পৌঁছাতে পারেন। 19-এর লোকসভা ভোটের আগে মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীরা একজোট হলেও সেই জোটের কোনো মুখ ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে ব্রিগেডে বিরোধী জোটের বিরাট সমাবেশ হলেও তৃণমূল নেত্রী নিজেকে মুখ হিসেবে তুলে ধরতে চাননি, বাস্তবে সেই সুযোগও আসেনি। ভোটের ফলে মোদী ঝড়ের সামনে বিরোধীরা কোনো দাগই কাটতে পারেনি। 2009-এ ইউপিএ সরকার থেকে সমর্থন প্রত্যাহারের পর মায়াবতীকে সামনে রেখে কেন্দ্রে তৃতীয় বিকল্পে ডাক দিয়েছিলেন প্রকাশ কারাট, যদিও শেষ পর্যন্ত সেই চেষ্টা মুখ থুবড়ে পড়ে। আবার বিরোধী জোট দানা না বাঁধায় ভোট কাটাকুটির ফলেও বিজেপি অনেকবার সুবিধে পেয়েছে। 2017 সালে গুজরাট বিধানসভা ভোটের ফল কাটাছেঁড়া করে দেখা যায়। শরদ পাওয়ারের এনসিপি এবং মায়াবতীর বিএসপির ভোট কাটাকুটির ফলে কংগ্রেস অন্তত 10টি আসনে হেরে যায়। 24-এ কি হবে? ইতিহাসের পুনরাবৃত্তি নাকি নতুন ইতিহাস? উত্তর দেবে সময়। দীপক ঘোষ, আশাবুল হোসেন, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।